ফোল্ডার তৈরি করার পর সমস্ত ফোল্ডারই দেখতে এই রকমই হয় আর ফোল্ডারের এই আইকনটিকে চেঞ্জ করে যদি অন্য কোনো দেওয়া যায় তাহলে দেখতে খুবই সুন্দর ও অ্যাট্রাকটিভ লাগবে যেমন এই ফোল্ডারের আইকনটি চেঞ্জ করা হয়েছে তাই দেখতে খুব সুন্দর লাগছে এখানে এই সমস্ত আইকনগুলি আছে এবং এই আইকনগুলি যে কোনো ফোল্ডারে নিজের পছন্দ মতো যেটি খুশি দিয়ে ফোল্ডারটিকে অ্যাট্রাক্টিভ করতে পারো এমনকি নিজের পছন্দ মতো কোনো ছবিও দেওয়া যায় ফোল্ডারের আইকনে আর এই ভিডিওতে প্র্যাকটিক্যাল করে দেখে নি কীভাবে ফোল্ডারের আইকন পরিবর্তন করা হয় হাই গাইজ আমি বিদেশ প্রথমে যে ফোল্ডারটির আইকনটি চেঞ্জ করতে চাই সেই ফোল্ডারটির উপর রাইট ক্লিক করতে হবে তারপর এই লিস্টটি চলে আসবে সব থেকে লাস্টে আসছে প্রপার্টিজ এই প্রপার্টিজে ক্লিক করতে হবে তারপর সেই ফোল্ডারটির প্রপার্টিস ডায়ালগ বক্স খুলে যাবে এখান থেকে এর সব থেকে লাস্টে কাস্টমে যেতে হবে তারপর এখান থেকে চেঞ্জ আইকন এই নিচে চেঞ্জ আইকনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ আইকন ফর স্মার্ট এডু ফোল্ডার এই বক্সটি খুলে যাবে এখান থেকে যে কোনো আইটেমকে আমি চুজ করে ফোল্ডারে দিতে পারি এখানে প্রচুর আইকন আছে যেমন আমি এই আইকনটিকে চুজ করছি তারপর ওকে করছি এরপর অ্যাপ্লাই করে ওকে করছি ফোল্ডারের আইকনটি চেঞ্জ হয়ে গেল আরেকবার প্র্যাকটিক্যাল করে দেখে নেওয়া যাক যেমন এই ফোল্ডারটি এটির আইকনটি আমি চেঞ্জ করতে চাই তাই এর উপর আমি রাইট ক্লিক করছি এরপর প্রপার্টিসে যাচ্ছি এরপর প্রপার্টিস ডায়ালগ বক্সটি খুলে যাচ্ছে এরপর সব থেকে লাস্টে আছে কাস্টম এই কাস্টমে ক্লিক করছি এরপর নিচে চেঞ্জ আইকনে ক্লিক করছি সাথে সাথে চেঞ্জ আইকন ফর কম্পিউটার ফোল্ডার ডায়লগ বক্সটি খুলে যাচ্ছে এখান থেকে যে কোনো একটি আমি চুজ করছি তারপর ওকে করছি অ্যাপ্লাই করছি আবার ওকে করছি এখন দেখা যাচ্ছে আমার ফোল্ডারটির আইকনটি চেঞ্জ হয়ে গেল আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য অর্থাৎ আগে যেমন আইকনটি ছিল সেই আইকনে আনার জন্য আবার সেম পদ্ধতি এই ফোল্ডারটির উপর রাইট ক্লিক করছি তারপর প্রপার্টিসে তারপর এই ডায়লগ বক্স থেকে কাস্টমাইজে যাচ্ছি এখান থেকে চেঞ্জ আইকনে ক্লিক করছি চেঞ্জ আইকনে ক্লিক করার সাথে সাথে চেঞ্জ আইকন ফর স্মার্ট এডু ফোল্ডার বক্সটি খুলে যাচ্ছি এখান থেকে এই আইকনটি আগে ছিল তাই এই আইকনটিকে চুজ করে আমি ওকে করছি অ্যাপ্লাই করছি এবং ওকে করছি এরপর দেখা যাচ্ছে আগে যেমন ফোল্ডারটি ছিল সেই অবস্থাতেই চলে এলো এরপর দেখে নেওয়া যাক এই ফোল্ডারের আইকনে কিভাবে আমি কোনো ছবি দেবো অর্থাৎ আমার নিজের পছন্দের ছবিটি আমি কিভাবে ফোল্ডার আইকনে দেব তা দেখে নেওয়া যাক এই প্রসঙ্গে জেনে রাখা ভালো যখন কোনো ফোল্ডারের আইকন চেঞ্জ করতে চাই সেই ফোল্ডারের ছবিটি বা আইকনটি ডট আইসিউ ফরম্যাটে হতে হবে অর্থাৎ সেই ফাইলটির এক্সটেনশন হতে হবে ডট আইসিও এক্সটেনশন সম্বন্ধে ডিটেলসে জানার থাকে তাহলে এই চ্যানেলে ভিজিট করতে পারো এই ফোল্ডারটির কীভাবে আমি আইকনটি চেঞ্জ করবো এবং একটি ছবি দেবো যে ছবিটিকে আমি ফোল্ডারের আইকন করতে চাই সেই ছবিটির উপর রাইট ক্লিক করে এডিটে যেতে হবে এডিটে ক্লিক করার সাথে সাথে পেন ডে ওপেন হয়ে যাবে ওই ছবিটি এরপর এই ছবিটি সাইজটিকে চেঞ্জ করে নিতে হবে রিসাইজে ক্লিক করছি রিসাইজে ক্লিক করার সাথে সাথে এই রিসাইজ বক্সটি চলে আসছে এখান থেকে পার্সেন্টেজ না গিয়ে ফিক্সেলে আমি ক্লিক করছি তারপর হরাইজেন্টালি না গিয়ে ভার্টিক্যালি এখানে আমি সিক্সটি দিচ্ছি তারপর এই টিক বক্সটি যেমন ক্লিক করা থাকি এই টিক বক্সটি ক্লিক করা থাকলে অটোমেটিকলি হরাইজেন্টালিটি চলে আসবে তারপর ওকেতে ক্লিক করছি এখন দেখা যাচ্ছে আমার ছবিটি ছোট হয়ে গেল এরপর ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করছি সেভ অ্যাজ ডায়ালগ বক্স খুলে যাচ্ছে এখান থেকে সেভ অ্যাজ টাইপ এ ক্লিক করলে এই লিস্টটি চলে আসবে এখান থেকে টোয়েন্টি ফোর বিট বিট ম্যাপ এ ক্লিক করতে হবে এবং ফাইল নেমের জায়গায় আমি যা কিছু দিতে পারি যেমন আমি এখানে এ এ এ এ দিচ্ছি এরপর ডট আই ও দিতে হবে এটি মাথায় রাখতে হবে ফাইল নেম যা হোক দেওয়ার পর আমাকে ডট ও দিতে হবে এরপর ফাইলটিকে সেভ করে নিচ্ছি এরপর পেন ফাইলটিকে কেটে দিচ্ছি এখন এখানে আমার ওই ছবিটি আমার আইকনে পরিণত হয়ে গেল তার জন্য আমাকে দেখে নিতে হবে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে এখান থেকে আমার আইকন লেখা এসেছে কি না যদি এসেছে তাহলে ওকে এরপর যে ফোল্ডারটির আমি আইকন চেঞ্জ করতে চাই সেই ফোল্ডারটির উপর রাইট ক্লিক করছি প্রপার্টিসে যাচ্ছি এরপর প্রপার্টিস ডায়লগ বক্সটি খুলে যাচ্ছি এরপর সব থেকে লাস্টে আছে কাস্টম এই কাস্টমে ক্লিক করছি এরপর নিচে চেঞ্জ আইকনে ক্লিক করছি চেঞ্জ আইকন ফর স্মার্ট এডুটার এই ডায়লগ বক্সটি খুলে যাবে এখান থেকে ব্রাউজ করে আমি নিয়ে নিচ্ছি আমার সেই আইকন যে ছবিটি আমি আইকনে পরিণত করলাম সেই ছবিটি নিয়ে নিচ্ছি এরপর ওপেন করছি ওকে করছি অ্যাপ্লাই ওকে এখন দেখা যাচ্ছে আমার ফোল্ডারটি চেঞ্জ হয়ে এই ছবিটি হয়ে গেল যদি ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ